গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই রং বেরঙের ফুল যেহেতু আমার পছন্দ, তাই তোমাদেরকে দেখাই, আর আমার পছন্দ অপছন্দ জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফুল আমার খুবই পছন্দ, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি বলো তো। সকালে দেখো রান্না তো আমার হয়ে গেছে, তার সঙ্গে চাউমিন বানিয়েছিলাম, সকালে রুটিও বানানো হয়েছে। এবারে আমার ছেলে চাউমিন খাবে বলছে, তো ওকে চাউমিন দিয়েছি, আর ওর থেকে অল্প কিছু আমি নিয়ে নিয়েছি, আর শিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি, পোলা মাছের ঝাল, রুটি, ভাত, ডাল, সব এইসব হয়েছে, মানে ভাতটা এখনও হয়নি। আর তারপরে দুপুরের দিকে এটা ভিডিওটা আমি করছি, তো এখন আমি শুধু ভাতটা আর এই শাক ভাতটা করেছি, তারপরে সবই সকালের দিকে করেছিলাম, তো সেগুলো নিয়েই খাওয়া দাওয়াটা হবে। আর এই যে তরকারি এতটা রয়েছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে তো এতটা আছে, আর ডালটাও হয়েছে, বাসন কোসন কিচ্ছু মাজা হয়নি। তো আজকে একটু সব খাওয়া দাওয়া করে, মাজা ধোয়া করে আমাকে এক জায়গায় বেরোতে হবে। তো সব কিছু করে ছাদে গেছি, জামা কাপড়গুলো তুলে মানে রেখে দিয়ে যাবো। আর এখানে দেখো এর প্রচণ্ড খিদে, যখনই মানে খাবারটা দেখলাম যে খাবারটা দিয়েছি দিদি, ও খেতে লেগে গেল। আর খেতে তো হবে বলো, কারণ একে তো মানে ওদের পিছনে লাগতে হবে, কারণ ওর বউ উড়ে পালিয়েছে। আর এখানে দেখো দুজন আছে, ওরা দুজন মানে জোর আছে, আর ওখানে দুজন আছে, তো এ সবসময় দেখো ওদের কখন পিছনে লাগা। আর এখানে দেখো রূপনারায়ণ নদী ধারে আমরা গেছি, তো তার আগে বলে দিই আমরা ওখানে গেছি কিন্তু সন্ধ্যের দিকে গেছি, তো সেখানে মানে সন্ধ্যের কিছু খাওয়া দাওয়া করে আর রাতে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে শুয়ে পড়েছিলাম, কারণ এখানে ভোরবেলায় আসতে নাকি ভালো লাগে। আর এখানে অনেক মানে জগিং করছে, তারপর ট্রেনিংও হয়, আর এত ভালো লেগেছে আমার এই জায়গাটা। এই জায়গাটা যদি আমাদের এখানে হতো তো অন্তত বিকালের দিকটা খুব সুন্দর কাটতো, তাই না বলো? এই জায়গাটা কে ছাড়তে মানে অপছন্দ মানে কে অপছন্দ করবে? আর আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে আমার সামনে যে রয়েছে ওই ওদের বাড়িতে, আমার বরের এটা বন্ধু, তো ওদের বাড়িতে এসেছিলাম, তো আমরা ওখানে তিনজন গেছি, ও মানে আমার বর গেছে, ওর বন্ধু আর আমি, যেহেতু ওদের বাড়ির সামনে, তার জন্য ওর বউ মানে ওনার স্ত্রী আর ভাইয়ের বউ ওরা যেহেতু দেখা, তো তার জন্য আসে না, যে ওদের দুজনের খুব বাচ্চা মানে 2 বছর 2.5 বছর করে বাচ্চা, তো তার জন্য ওরা আরও না করেছে। আর ঠান্ডা যেহেতু, আর আমি হাতে ক্যামেরাটা নিয়ে আছি, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর এখন এখান থেকে এই দেখে গিয়ে ওদের বাড়িতে একটু চা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর রাতে এসেছিলাম এই ঘরের মধ্যেই ছিলাম, কিন্তু দেখিনি, সকালে দেখলাম জানালা দিয়ে এত কদবেল হয়েছে, মানে আমি তো দেখি অবাক। তো জিজ্ঞাসা করাতে বললো ওগুলো কেউ খায় না, নিচে পুকুরেই পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমার বর খুব টায়ার্ড হয়ে গেছে, তো ওখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তো বাড়ি আসতে দুপুর হয়ে গেছে, তো সেরকম কিছু রান্না করিনি, মানে এটা পরের দিনের কথা। তো আমার ছেলে ছিল, কিন্তু আমার ছেলে আমাদের সঙ্গে যায়নি। তো এখানে দেখো গরম গরম ধোঁয়া ওটা একদম, মাংস কষা আর পরোটা,